আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও আমি লিমু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোলা বাজা আমরা বাঙালিরা সবাই ছোলা খুব পছন্দ করি সেহেতু ছোলা খুব ভালোবাসতেও পারি এরপরেও আমি যেভাবে বাজা করি তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি এরম জানে ইফতারে যাই থাকুক না কেন ছোলা বাজা তো চাই চাই এই আমি নিয়ে নিলাম একটা হাড়িতে পরিমাণ মতো তেল এটা রান্নার রেগুলার তেল এতে হালকা সরিষার তেলও ইউজ করা যায় এতে স্বাদটা বেড়ে যায় দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে বেশ কয়েক মিনিট ভেজে নিলাম পেঁয়াজটা যত বেশি একটু ভাজা ভাজা হবে তত বেশি ফ্লেভারটা ভালোই আসে এই জন্য মশলাটা পেঁয়াজ রসুন আদা এগুলো একটু ভালো করে কষাই নিলে ফ্লেভারটা ভালোই আসে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আর আদা কুচি এক টেবিল চামচ দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে ছেড়ে মশলাটা ভেজে নিলাম দিয়ে দিলাম সাত মতো কাঁচামরিচ কুচি একটা টমেটো কুচি আর পরের মতো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা সম্পূর্ণ অপশানাল এটা আমার ছিল এই জন্য আমি ইউজ করছি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধন্যার গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া দিলাম সাত মতো লবণ লবণটা দিয়ে আমি একটু ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম অবশ্য জালটা মিডিয়াম আছে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে এরপর নিয়ে নিলাম তিনটা বড় সাইজ আলু আমি একটু হালকা পানে দিয়ে চটকে নিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা রসা রসা হওয়ার জন্য আমি হালকা একটু পানি দিছি পানিটা দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে কয়েক মিনিট সিদ্ধ করে নিলাম আলুটা এরপর দিয়ে দিলাম এরকম একটা ম্যাগি মশলা এই মশলাটা সবখানেই সব দোকানেই ভালো মতো পাওয়া যায় এটা দিলে ছোলার সারটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় এই জন্য আমি এই মশলাটা ইউজ করছি দিয়ে দিলাম ছোলা ছোলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিলাম এক্ষেত্রে লবণটা অবশ্যই একটু যাচাই করে নিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট দমে রেখে দিলাম আমি এরপর পরিবেশনের চলে আসছি আমি আমার মতো করে পরিবেশন করছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ